দেশের রাস্তায় এখন হরহামেশা দেখা যায় ভারতের অশোক লেল্যান্ডের বাস, পাশাপাশি তাদের তৈরি ট্রাক, পিকআপ, হালকা বা ভারী বিভিন্ন যানও চলছে সমানতালে। ভারতীয় প্রতিষ্ঠানটি গেল অর্থবছরে 3,500 গাড়ি রপ্তানি করেছে বাংলাদেশে। সেই চাহিদা মেটাতে সম্প্রতি ঢাকার ধামরাইয়ে যাত্রা শুরু করেছে তাদের ট্রাক বাস তৈরির কারখানা 75 কোটি টাকা বিনিয়োগে। এমন উদ্যোগ দেশে এটাই প্রথম। এখান থেকে তৈরি গাড়ি আপাতত স্থানীয় চাহিদা মেটাবে, তবে ভবিষ্যতে রপ্তানিরও চিন্তা আছে। The capacity is modular. We can extend it. I think in the beginning it can make up to about 10 vehicles per day and it can be extended primarily for the Bangladesh market. But once this settles down, we will probably export from here also. দীর্ঘ এক দশক ধরে দেশে গাড়ি সংযোজন করছে আরেক ভারতীয় কোম্পানি টাটা। ভারত থেকে যন্ত্রাংশ এনে যশোরের সেই কারখানায় জোড়া লাগানো হয় ট্রাক, বাস আর ছোট মালবাহী পিকআপ। তারা এখান থেকে বছরে 45,000 গাড়ি যোগান দিচ্ছে বাজারে। বাণিজ্যিক বাহনের চাহিদার সাথে মিল রেখে ভবিষ্যতে এই কারখানার সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে টাটা। So the growth is very promising. It's not many markets in the world where the growth is in excess of 25%. And we expect that growth to continue. In fact, we have a separate company for assembly and manufacture. So that is continuing. The idea if we want to increase or not is purely dependent on market size, import duties. When we have so many models, each model has its own technology. We select a few models for assembly and we will continue that approach. Hopefully that will keep increasing over time. ভারতীয় গাড়ি নির্মাতাদের হিসেবে দেশে মোটরযান বাজার 250 কোটি ডলারের। বছরে শুধু বাণিজ্যিক যান বিক্রি হয় 35,000-এর বেশি, যা বাড়ছে 30% হারে। এই ধরনের গাড়ি আমদানিতে এখন উচ্চ শুল্ক গুনতে হয়। সেই খরচ কমাতে স্থানীয়ভাবে গাড়ি নির্মাণ শিল্প গড়ে তোলায় আগ্রহী হয়ে উঠছে বিভিন্ন প্রতিষ্ঠান। বলা হচ্ছে ভবিষ্যতে শুধু ভারতীয় কোম্পানিগুলোর সামনেই বাংলাদেশে 300 কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা আছে। হাজার হাজার পার্টস লাগে গাড়িতে এবং বিভিন্ন গাড়িতে বিভিন্ন পার্টস লাগে। এইগুলো যখন বাংলাদেশে তৈরি হবে তখন লক্ষ লক্ষ লোক এই ব্যবসায় নেমে পড়বে। তো আমাদের মেড ইন বাংলাদেশ গর্ব করে যে আমার গাড়িতে চড়বো, এটা তখনই হবে যখন সরকার আমাদেরকে সুন্দর একটা মোটর পলিসি দেবেন। শিল্প মন্ত্রণালয় যত সম্ভব তাড়াতাড়ি আমাদেরকে এই পলিসি দিলে আমরা যারা মোটর গাড়ি ব্যবসা করি, যারা শিল্পে আছে, আমরা দেশবাসীকে মেড ইন বাংলাদেশ গাড়ি, বাস, ট্রাক উপহার দেব। তবে গাড়ি তৈরির জন্য একটি নীতিমালা তৈরির কথা জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা।